যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত সংকল্পযাত্রার অঙ্গ হিসাবে সারা দেশবাসী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা বিকশিত ভারত সংকল্পযাত্রার সুবিধাভোগী তাদের সঙ্গে সরাসরি উনি আলোচনা করছেন এবং বিকশিত ভারত নিয়ে 2047 আমাদের ভারত যে নতুন ভারত গঠন করার যে উনি চিন্তাভাবনা করেছেন যে পরিকল্পনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা সরাসরি বিভিন্ন জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক এবং যে সমস্ত জনপ্রতি পর্যায়ে সবার সঙ্গে যোগাযোগ করে উনি ওই এটা সমস্ত সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে গত 15 নভেম্বর বিকশিত ভারত সংকল্পযাত্রা যেটা শুরু করেছিলেন যশস্বী প্রধানমন্ত্রী সেটাকে সারা দেশে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যাণে যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সকল কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি সমস্ত ব্যক্তি সুবিধাভোগী সারা ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যে যোগাযোগ করছেন। আজকে তাই অঙ্গ হিসেবে আমরা আট বদলি মণ্ডলে আমরা প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে আমরা ওনার যে চিন্তাভাবনা বা দেশ যে দিশা বা 2047 ভারত গঠন করার জন্য উনি যে সংকল্পযাত্রা শুরু করেছেন এবং কত লোকের মধ্যে আমরা সংযুক্ত করতে পেরেছি সবটাই কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মধ্যে প্রচার করা হচ্ছে।